পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন জীবনসঙ্গী বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ে তথ্য নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন রেহাম খান। খবর জিও নিউজের। ব্রিটিশ পাকিস্তানি সাংবাদিক রেহাম খান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে বিয়ে করেছিলেন 2014 সালে। মির্জা বিলালকে বিয়ে করার বিষয়টি অনুসারীদের জানাতে আজ শুক্রবার ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন রেহাম। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে সাদামাটা আয়োজনে তাদের এই বিয়ে হয়েছে। ইনস্টাগ্রামে দেয়া একটি ছবিতে রেহাম ও বিলালকে একে অন্যের হাত ধরে রাখতে দেখা গেছে। সেখানে তুলে ধরা হয়েছে বিয়ের আংটিও। ক্যাপশনে রেহাম লিখেছেন, সিয়াটলে অনাড়ম্বর নিকা অনুষ্ঠানে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। মুসলিম ঐতিহ্য মেনে আমার স্বামী মির্জা বিলাল পরে বিয়ের সাজে স্বামীর হাত ধরে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রেহাম। ক্যাপশনে লেখেন, আমার আত্মার সঙ্গীকে পেয়েছি। বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই অনুসারীরা এই দম্পতিকে অভিনন্দন জানাতে থাকেন। একজন হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, মোবারক মোবারক। আরেকজন লিখেছেন, অভিনন্দন, দাম্পত্য জীবনে সুখী হও, সেরা সিদ্ধান্ত। এটা রেহাম ও বিলাল দুজনের তৃতীয় বিয়ে। বর্তমানে কর্পোরেট পেশাজীবী বিলাল একজন সাবেক মডেল ও অভিনেতা। দ্য ফোর ম্যান শো, দিল পে মুটলে ইয়ার এবং ন্যাশনাল এলিয়েন ব্রডকাস্টে অভিনয় করেছেন তিনি। রেহামের প্রথম স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রহমান। তারা 1993 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2005 সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছে, সবাই যুক্তরাজ্যে থাকেন। রেহামের দ্বিতীয় বিয়ে হয় ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে। দুজন 2014 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে তাদের দাম্পত্য জীবন 10 মাসের বেশি টেকেনি।